আমরা কম্পিটিশন নিয়ে খেলা করি কম্পিটিশনমূলক মূলক সেটগুলো তৈরি করি কম্পিটিশন করতে যাই কখনো জিতি কখনো হারি কখনো গালাগালি খাই কখনো দাঁতি সব খেতে হয় আমাদের সেটগুলোকে তাহলে একটাই কারণে আমরা কম্পিটিশন মাইক নিয়ে ব্যবসা করি হারলে গাল খেতে হবে জিতলে গোলাপ ফুল পাবে এরম ধরনের ব্যাপার তো বন্ধুরা কম্পিটিশন করতে গিয়ে আপনি ডাইরেক্ট বিপদে পড়ে যাবেন আমি যে কথাগুলো বলবো সেইগুলো যদি না মেনে যান তাহলে কিন্তু কম্পিটিশন হেরে গিয়ে আপনার এমন অবস্থা হবে পাবলিকে এমন অবস্থা করবে বাড়ির বউ আপনাকে চিনতে পারবে না কারণ আপনি কম্পিটিশন খেলতে গেছেন আপনার সেটটা নিয়ে ফুটানি মেরে গেছেন হেরে গেলে আপনাকে ধাঁতানি খেতেই হবে এর চেয়ে বড়ো কোনো কথা না এই ধাতানি খেলে বড় বড় ডায়লগ মেরে ইউনিয়ন কেন কেউ আপনার কিচ্ছু করতে পারবে না ধাতানি খেতে হবে এবং চোখ দুটো হারাবেন তো কম্পিটিশন করতে গেলে টিপস অনেক দিই হাজার হাজার দিই আপনারা অনেকে মনে রাখেন যারা নতুন নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তারা তো জানেন না তো এটা অন্য ধরনের আমি কম্পিটিশন করছি কম্পিটিশনের বেশ চোঙে সাইলেন্স অথবা গান বাজিয়ে যে কোনো ধরনের কম্পিটিশনমূলক গান বাজিয়ে কিন্তু আপনি জানেন আপনি যখন সেটটা বাজাচ্ছেন আপনি বক্সের অপারেট করছেন টোটাল সেট আপটা সামনে যে কীভাবে আপনি গান মারা যাচ্ছে আপনি সেটা এরও পাচ্ছেন না একটাই কারণ এখনকার বিভিন্ন ডিজে ম্যানের বিভিন্ন ধরনের বেসের কোয়ালিটি কেউ রানিং গানের উপর হামিং বেস করছে কেউ স্লো গানের ওপর হামিং বেস করছে কেউ একটু ঢোল টাইপের বেস বানিয়ে দিচ্ছে কেউ কাঁপা বেস বানাচ্ছে কেউ আবার ঢুলকি ডিজে বানাচ্ছে তো আমাদের সবগুলোই বাজাতে হয় এক একটা বেসের প্রেসার এক এক ধরনের আমরা ডিজে মিক্সিং করি আমি অনেকদিন থেকেই করি এখন টুকটাক করি তো সেই গানগুলো আপনি যদি পিছন থেকে বসে সেই সব গানগুলো বাজান সামনে সেটা পরিষ্কার হচ্ছে না পরিষ্কার হচ্ছে সেটা আপনি কি করে বুঝবেন বুঝতে পারবেন না আপনার ক্ষমতা নেই আপনার চোদ্দ পুরুষের ক্ষমতা নেই বোঝায় তাই আমরা মালিকরা যখন তাই অবশ্যই মালিকদের উচিত যে সব সময় অন্তত সামনে গিয়ে একটু ঘুরে আসুক গানটা বাজছে গানের প্রেশারটা ঠিক আছে বেশটা জুড়ে যাচ্ছে না তো বেশটা ফাটছে না তো বেশটা এ ছুটছে তো বেশটা কি করতে হবে বেশটার আর ওয়েট বাড়াতে হবে না ওয়েট কমাতে হবে এইটা দেখার জন্য আপনার মাইক সেটের সামনে সবসময় একটা করে লেভার আপনি ডেকে দেবেন তবেই আপনার মাইক সেটটা ভালো বাজবে ক্লিয়ার বাজবে এবং আপনি কম্পিটিশনে জিত যখন মাইক সেটের কম্পিটিশন হয় আমরা দেখেছি বেশিরভাগ সবাই নয় অনেক মাইক মালিক পিছনেই বসে আছে লেন্ডু ধরে যেন তার টলি থেকে নাপ কষ্ট হয় দুটো মাইকে যখন ফিল্ড চলছে তখন সামনে কি অবশ্যই দেখতে হবে আপনার বেস্টটা তার বেশ ওয়েট হচ্ছে আপনি কি হেরে যাচ্ছেন আপনার চোখের সাইডটা আরো কত জোর দরকার আপনার বক্সের কত ঠেলতে হবে সেটা আপনি যে অপারেট করছে সে যদি সামনে কি না দেখায় তাহলে ভালো বুঝতে পারবেন না আপনার সেটটা ওইভাবে হেরে যাবে এবং এমন অবস্থা হবে আপনার বউ আপনাকে চিনতে পারবেন বাড়ি গেলে মুখটা কালো হয়ে যাবে এক সাইডের সনগুলো ঝরে যেতে পারে জল টেস্টটা পাবে ঘন ঘন হার্ট অ্যাটাকের ভয় সেট টাওয়ারকে ভালো করবে তো এই সব সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে যখন আমরা যে প্লেয়ার দিয়ে বাজাবো যে গান বাজাবো তখনই অবশ্যই কম্পিটিশনের ক্ষেত্রে কম্পিটিশন করতে গিয়ে অথবা গান বাদে গিয়েও অবশ্যই সবসময় সেটটা প্রত্যেকটা গান এক একটা গান একটা প্রেশারে বাজে অনেক সময় মোবাইল দিয়ে বাজাই ডিভিডি দিয়ে বাজায় অডিও দিয়ে বাজায় চিপ ডেক দিয়ে বাজায় সব দিক দিয়ে বাজায় সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু গানের বেশ কিন্তু আলাদা আলাদা আপনার যে গানগুলো বাজাচ্ছেন তাই সেটা আলাদা আলাদা করলে যখন আপনি প্রেশার দেবেন একই প্রেশারে একই ভলিউম বাজেন অ্যাম্পলিফায়ার থেকে বা ডেক থেকে একই সিস্টেম আছে সামনে গিয়ে দেখলে প্রথম গানটা ভালো বাজে দ্বিতীয় গানটা অন্য গান পড়লো আপনার বক্সটা বেসগুলো ফাটতে শুরু করলে ভালো বাজছে না তাই আপনি যদি সামনে না গিয়ে খোঁজ খবর না নেন তাহলে আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি লাঠি উঠে যাবে দিয়ে বেঁচে দিয়ে মদিখানার দোকান খুলতে হবে আপনাকে পরিষ্কার কথা ভাই কম্পিটিশন জিনিসটা অত সহজ নয় কম্পিটিশনে পার্টি আপনাদের মুখ দেখে ভাড়া দেয় না আপনার বক্সের বাজা দেখে ভাড়া দেবে আপনার মার্কেটটা গরম তখনই হবে যখন আমি যে কথাগুলো বললাম সেইভাবে চলবেন এবং আপনার সেটা ঠিকঠাক বাজাতে পারবেন প্রেশার দিয়ে বাজাতে পারবেন এবং বিপক্ষ টিমকে কাজ করতে পারবেন এবং যারা ভাড়া করেছে তাদের মনটা জয় করতে পারবেন তবেই আপনি হবেন এক নম্বর আর কিছু কিছু মাইক সেটা আছে দেখছি মারা ভাড়া ফাড়া নিই সে একদম গিয়ে বইয়ের আঁচলে দিয়ে দেয় ভাই এনাও বাঁধো সেই থেকে এক টাকাও বার করে না সেটা আর খরচও করে না কট মারা ছিঁড়ে গেছে কট পুরনো হয়ে গেছে কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই বক্সটা ফিল্ডতে ঘুরে এলো বক্সটা খুলে দেখার দরকার কোথাও লিড কেটেছে কিনা কোথাও স্পাইডারের আঠা উঠে গেছে কিনা ফ্যাট করে আওয়াজ হচ্ছে কিনা কোনো স্পিকারের প্রেশার কমে গেছে কিনা প্রত্যেকটা স্পিকার চেক আপ করে দেখতে হয় প্রত্যেকটা স্পিকার কীভাবে আপনি চেক আপ করবেন কোন স্পিকারের প্রেশার কমে গেছে সেই নিয়ে আমি অনেক আগে ভিডিও বানিয়েছি এই চ্যানেলে ও আপনি জানেন না ভাল ছিঁড়ে জানবেন আপনি সাবস্ক্রাইবই করেননি আর ভিডিওটা ভালো করে দেখেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও না দেখলে এই টিপস মূলক ভিডিও আপনাদের দেখার দরকার নেই আপনি বুঝতেও পারবেন না অথচ আপনার নেট চলে যাবে সেটা করবেন না ঠিক আছে নাহলে ভিডিওই দেখবেন না আমি ভিডিও বানাই টিপস বানাই মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে টিপসে কোনো ভুল ত্রুটি যদি থাকে অবশ্যই আমাকে বলবেন সংশোধন হয়ে যাব ঠিক আছে আর যদি ভুল সংশোধন আমাকে না করতে হবে আপনার গাড় ভেঙে দেবো ভাবে বুঝলেন আমি চাই সবসময় সেট আপ গুলোকে রাখতে সেই জন্য টিপস গুলো দিই এবং মাইক তৈরি করি আমার বিজনেস ভিডিও এখানে দিই ইউটিউবে এই ধরনের কোনো চ্যানেল দেখাতে পারবে না যে টিপস ভিডিও দেয় আমার ব্যবসা করে এমন নয় ব্যবসার ভিডিও দিচ্ছে ফোন নাম্বার দিচ্ছে না ফোন করছেন বাড়া এত ঘ্যাম দেখায় সেসব ইউটিউবাররা যেন বাড়া বাড়া ফুলে কলা গাছ হয়ে গেছে কিন্তু ঘ্যামটা কাজ দেখাচ্ছে আপনাদের আপনি কে আপনি হচ্ছে তার কাস্টমার আপনি তারা ইউটিউবাররা দেখেন ওই সব ন্যাকামি ভাই আমার আসে না আমি ডাইরেক্ট কথা বলতে ভালোবাসি চোখে চোখ রেখে ফেস টু ফেস তাই আমার টিপস গুলো যদি আপনার খারাপ লাগে অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখবেন অথবা বলবেন তাই কম্পিটিশন করতে গেলে অবশ্যই আপনার গোটা মাইক সেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে চেক আপের উপর রাখতে হবে প্রত্যেকটা ফিল্ড শেষে দেখতে হবে মাইকটা আপনার ঠিক আছে কিনা প্রেসার ঠিক আছে কিনা স্পিকার মেশিন কড সব ঠিক আছে কিনা তারপর আপনার সেটটা গিয়ে এক নম্বর হবে অমোক সেট এক নম্বর হয়েছে সেই বলে হাত তুলে নাচলেন এবং অমোক সেটটা ভালো ভালোবাসে তার গায়ে গোড়ে গিয়ে তার সঙ্গে বক্স তৈরি করলেন এবং গাঁড়ে আঝরা বাস খেলেন এটা করতে যাবেন আমি দেখেছি বেশিরভাগ যারা প্রফেশনাল মাইক সেট তৈরি করে তাদের কাছে আপনারা মাল তৈরি করেন না করেন কেনা অমুক সেটটা খুব ভালো বাজে তার কাছে করলেন এখন ও পর্যন্ত একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে সেটটা ভালো বাজে তার কাছে সেট করে কেউ লাভবান হয়েছে কারণ সে কখনো চায় না যে তার তৈরি হোক সে তার ওই সেটটা দেখিয়ে মানুষের পদ মেরে 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 ডাউন করে দেবে এত ডাউন করে দেবে যে মানুষটার পদ মারলো সে অদূর ভবিষ্যতে বিয়ে করে থাকে বউকে খুশি করতে পারবে না বিয়ে যদি না করে থাকে তাহলে ওয়ান টু থ্রির মধ্যে তারা আউট হয়ে যাবে বুঝলেন তাই সেট করে চিন্তা ভাবনা করবেন আর কম্পিটিশনে জিততে গেলে অবশ্যই যে কথাগুলো বলবেন এই সব টিপস গুলো মনে রাখবে না কিন্তু আপনার সেটটা কিন্তু কিভাবে কখন হারিয়ে যাবে দূরবীন দিয়েও খুঁজে পাবেন না আপনার সেটটা কম্প্রেস জগৎ থেকে মুছে যাবে আর কিছু কিছু সেট আছে যারা ইউটিউবে ভাইরাল সেটা নিয়ে আপনার কি বলবো অনেক ভিডিও বানিয়েছি হ্যাঁ আবার যদি বাবা করলে আবার হোস্টিং ভিডিও করবো তাদেরকে নিয়ে সেসব চ্যানেলকে নিয়ে তো তাদের কথা ছাড়েন ফিল্ডে এসে ফেস টু ফেস লড়ে জিততে হবে আপনাকে তবেই হবে আপনার জিত আর যে অপারেটার অপারেটার যদি ভালো না থাকে আপনার সেটটা কিন্তু মায়ের ভোগে চলে যাবে কিছু কিছু মালিক আছে এত কি কি বলবেন ভাই মানে জেগে ঠিকঠাক খাওয়া নেই মারা এমনকি তার একটু মাল খেয়ে সেই মালটাও ঠিক আরামসে খেতে পারে না মাল খেতে খেতে মারা কাজ করছে সেই সব অপরাধে তারা দেখা বাদ দিয়ে তার যত্ন করা বাদ দিয়ে তাদের পঞ্চাশ টাকা মাইনে বেশি দিয়ে দেবে দিয়ে রেখে দেবে যেটা ভালো অপারেটর নেবে সে ভাড়া করবেন না ওই ভাঙা ছড়া করবে একটা ভালো অপারেটর একটা কোমা সেট কেউ টপে নিয়ে যেতে পারে একটা ভালো অপারেটর একটা কোমা সেটকে টপে নিয়ে যেতে পারে আর একটা কোমা অপারেটর একটা ভালো সেট কেউ পাতালের ভিতর ঢুকিয়ে দিতে পারে ভালো থাকবে দেখতে হবে খুবই স্টার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইম আবার আসছি আমি